বিগত সরকার কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তখনকার সময়ে বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মী নিয়োগ করেছিল। বর্তমান রাজ্য সরকার সমস্ত বিষয় খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তাদের নিয়মিতকরণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে বিধানসভায় জানালেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের উত্তরে উপমুখ্যমন্ত্রী এমন জবাব দিয়েছেন। রাজ্যের সমস্ত দপ্তরের নিয়োজিত অনিয়মিত কর্মীদের নিয়মিত করা হবে। 2018 নির্বাচনী ভিশন ডকুমেন্টে বিজেপির এমন প্রতিশ্রুতি ছিল বলে জানিয়ে কতদিনের মধ্যে সে সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করা হবে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন প্রশ্ন মূলে জানতে চাইলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এক্ষেত্রে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতির কথাও বিধানসভায় এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন সরাসরি তুলে ধরলেন। সময়ে সমস্ত কিছু বিবেচনা করার পর কদিনের মধ্যে এই যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে, কারণ আমাদের ভিশন ডকুমেন্ট আমাদের প্রতিশ্রুতি ছিল উইয়ার কমিটেড টু দোজ এমপ্লয়িজ যারা অনিয়মিত তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের আমাদের নির্বাচনে একটা প্রতিশ্রুতি ছিল আমাদের ভিশন ডকুমেন্ট। এই যে আমি জানতে চাই মাননীয় মন্ত্রীর কাছে এই সমস্ত ব্যাপারটা পরীক্ষা নিরীক্ষা করার পর কদিনের মধ্যে আমরা তাদেরকে নিয়মিতকরণ করতে পারব। সুদীপ রায় বর্মনের এই প্রশ্নের জবাবে উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, বিগত সরকার অনিয়মিত কর্মী নিয়োগের ব্যাপারে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি। বর্তমান রাজ্য সরকার সে সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে বিবেচনা করে তাদের নিয়মিতকরণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। যারা 10 বছর অতিক্রান্ত করেছে তাদের নিয়মিতকরণের আওতায় আনা হবে। যেহেতু মেমোটা 2021-1-2009 ইস্যু হয়েছিল, তাই বিগত সরকারি সকল যোগ্য ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ক্যাজুয়াল ওয়ার্কারদের রেগুলার করতে প্রায় 8 বছর সময় পেয়েছিল, তাই কোনো রেগুলারাইজেশন অবশিষ্ট থাকার কথা নয়। উক্ত মেমো অনুযায়ী এরপর এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ ছিল, কিন্তু আমরা দেখেছি গত সরকারের নিজস্ব মেমোকে তোয়াক্কা না করে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হয়েছে। সমস্ত বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি এবং সব দিকে বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। বিগত সরকার অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই অনিয়মিত কর্মী নিয়োগ করেছিল বলেও উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিগত সরকারের সময়ে এ সংক্রান্ত একটি মেমোর উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী বলেন, সে মেমোতে উল্লেখ ছিল 31-3-2003 পর্যন্ত যে সমস্ত অনিয়মিত কর্মীরা 10 বছর চাকরি করেছেন তাদের নিয়মিতকরণের আওতায় আনা হবে। এই মেমোটি 21-1-2009 ইস্যু হয়েছিল, ফলে বিগত সরকার সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিত করার ব্যাপারে 8 বছর সময় পেয়েছিল, তাই কোনো নিয়মিতকরণ অবশিষ্ট থাকার কথা নয় বলেও উপমুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন। তারপরও বর্তমান রাজ্য সরকার সমস্ত বিষয় খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।